এই পর্ব আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক করব, যেগুলো মূল ও সহগের সম্পর্ক। এবং প্রথম প্রশ্ন যেটা আছে, যদি x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুটির ক্রমিক পূর্ণ সংখ্যা হয় তাহলে প্রমাণ করা যায় p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস px প্লাস q ইকুয়াল টু 0, ধরি মূলধন, যেহেতু মূলধন ক্রমিক পূর্ণ সংখ্যা, একটা করে আলফা হলে আরেকটা হবে আলফা প্লাস ওয়ান। সুতরাং মূলধন যোগফল, মূলধন যোগফল তো আমরা জানি আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ার সহগ, তাহলে পি। তাহলে এখানে হচ্ছে টু আলফা প্লাস ওয়ান ইকুয়াল টু পি, বা টু আলফা ইকুয়াল টু পি মাইনাস ওয়ান, আর আলফা ইকুয়াল টু হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু। এবং গুণফল তো আমরা জানি আলফা ইন্টু আলফা প্লাস ওয়ান, গুণফল হচ্ছে ধ্রুবক পদ বাই এক্স স্কয়ার সহগ অর্থাৎ কিউ। তাহলে আলফার মান আমাদের আছে পি মাইনাস ওয়ান বাই টু, আর এটা হচ্ছে পি মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান ইকুয়াল টু কিউ। তাহলে এখানে পি মাইনাস ওয়ান বাই টু, এটা যদি আমি লসাগু করি টু পি মাইনাস ওয়ান প্লাস টু এটা কিউ, তাহলে পি মাইনাস ওয়ান বাই টু এটা হচ্ছে পি প্লাস ওয়ান বাই টু ইকুয়াল টু কিউ। তাহলে এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পি মাইনাস ওয়ান ইন্টু পি প্লাস ওয়ান, আর এটা হচ্ছে ফোর কিউ। এবার ফোর কিউ এটা এদিকে নিয়ে আসো, মাইনাস ফোর কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো সমান। এখন সেকেন্ড প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর একটি মূল সি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো এর একটি মূলের দ্বিগুণ হলে প্রমাণ করতে হবে টু এ ইকুয়াল টু সি অথবা টু এ প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল টু টু বি স্কোয়ার। তাহলে আমরা ধরে নিব, তাহলে আমাদের ধরতে এই সমীকরণের মূলের দ্বিগুণ হচ্ছে এটা, তাহলে আমার এটার একটা মূল ধরে নিতে হবে, ধরি সি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো একটি মূল আলফা, তাহলে সুতরাং স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এর একটি মূল টু আলফা। তাহলে আলফা দ্বারা সি এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়াল টু জিরো এবং টু আলফা দ্বারা এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণ দ্বয় সিদ্ধ হবে, যেহেতু মূল তাহলে সিদ্ধ হবে, অর্থাৎ এক্স এর জায়গায় বসবে প্রথম সমীকরণ, এই সমীকরণে এক্স এর জায়গায় বসবে আলফা, আর এই সমীকরণে এক্স এর জায়গায় বসবে টু আলফা। তাহলে এখানে যদি আমি এক্স এর জায়গায় আলফা বসাই, তাহলে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আর এটা যদি আলফার জায়গায় আমি টু আলফা বসাই, এক্স এর জায়গায় টু আলফা বসাই, তাহলে এটা হবে কত, টু যদি বসাই তাহলে ফোর এ আলফা স্কোয়ার প্লাস এটা হবে টু বি আলফা প্লাস সি ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে দুই নম্বর। এবার এক নম্বর দুই নম্বরে বজ্রগুণের সূত্র প্রয়োগ করে পাই, এক নম ও দুই নম এ বজ্রগুণ, বজ্রগুণ যদি করো তাহলে আমরা যদি আলফা স্কোয়ার রাখি তাহলে এটা বাদ দেবে, এটা সব দ্বারা গুণ, তাহলে বি সি মাইনাস টু এ বি ইকুয়াল টু, যখন আলফা হবে তখন এটা হবে ফোর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইকুয়াল টু, যখন ওয়ান হবে তখন হবে টু বি সি মাইনাস ফোর এ বি।
এখন যেহেতু তিনটা সমান তাহলে আলফা ইকুয়াল টু আমি এটা নিলাম প্রথমে আলফা ইকুয়াল টু যদি 4a² - c² ইকুয়াল টু 1/2bc - 4ab তাহলে সুতরাং আলফা কত হবে আমার এখান থেকে আলফাটা পাচ্ছি আমি 4a² - c² / 2bc - 4ab এইটাকে আমি এর উপর উঠে দিলাম তাহলে আলফা মান পেয়ে গেলাম আবার এই দুটোকে আমি সমান লিখলাম আমরা নিলাম আলফা স্কয়ার বাই বিসি মাইনাস টু এ বি ইকুয়াল টু আলফা বাই ফোর এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এখন আমি যদি এখানে আলফা স্কয়ার দ্বারা ভাগ করি আলফা দ্বারা এই আলফাটা এদিকে নিয়ে বা এটাকে ওই দিকে ট্রান্সফার করব বিসি মাইনাস টু এ বি বাই ফোর এ স্কয়ার মাইনাস সি স্কয়ার তাহলে এখানে হচ্ছে আলফা আর হচ্ছে বিসি মাইনাস টু এ বি আর হচ্ছে ফোর এ স্কয়ার মাইনাস সি স্কয়ার এই আলফার মান আমরা এখানে পাইছি আলফার মান এখান থেকে বসে দেবো এটা তিন নং দিতে পারো আলফার মান যদি বসাই তাহলে হচ্ছে ফোর এ স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই টু বিসি মাইনাস ফোর এ বি টু বিসি মাইনাস টু এ বি বাই ফোর এ স্কয়ার মাইনাস সি স্কয়ার আর আর গুণ করলে এই দুইটা একই রকম হোল স্কয়ার হয়ে যাচ্ছে ফোর এ স্কয়ার মাইনাস সি স্কয়ার হোল স্কয়ার আর এই দুইটা দেখো এটা হচ্ছে বিসি মাইনাস টু এ বি আর এটা হচ্ছে টু বিসি মাইনাস ফোর এ বি তাহলে আমরা এখানে 2a a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নিলে a প্লাস b ইন্টু a মাইনাস b ফর দি হোল স্কয়ার এখন এখানে দেখো আমি যদি b কমন নেই তাহলে c মাইনাস 2a হবে কিন্তু আমার এখানে আছে 2a মাইনাস c তাহলে আমি এখান থেকে মাইনাস b কমন নিলাম এখান থেকে মাইনাস বি কমন নিলে হয় কত মাইনাস বি যদি কমন নিলে টু এ মাইনাস সি আর এখান থেকে মাইনাস টু বি কমন নিলাম তাহলে এখানেও যদি আমি মাইনাস টু বি নেই তাহলে টু এ মাইনাস সি তাহলে এটা হচ্ছে টু এ প্লাস সি হোল স্কোয়ার আবার টু এ মাইনাস সি হোল স্কোয়ার আর ওইদিকে হচ্ছে মাইনাস এ মাইনাস এ প্লাস টু বি স্কোয়ার আর টু এ মাইনাস সি হোল স্কোয়ার এবার সব একদিকে নিয়ে আসবো মাইনাস সি হোল স্কোয়ার মাইনাস এ টু বি স্কোয়ার ইন্টু টু এ মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু শূন্য এখান থেকে আমি কমন নিতে পারি টু এ মাইনাস সি হোল স্কয়ার এখানে থাকতেছে টু এ প্লাস সি হোল স্কয়ার মাইনাস টু বি স্কয়ার ইকুয়াল টু শূন্য হয় টু এ মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য অথবা টু এ প্লাস সি হোল স্কয়ার মাইনাস টু বি স্কয়ার ইকুয়াল টু শূন্য সুতরাং 2a equal to c r da hobe 2a plus c whole square equal to 2b square formula